নমস্কার বন্ধুরা এই টেক পয়েন্ট ভিডিওতে সকলকে স্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন আজ চব্বিশ পোল সংযুক্ত একটি অনহস্পার জেট পাম্পের কয়েল কানেকশনতে দেখাবো যে এখানে আটটি তার আছে চারটি স্টার্টিং এবং চারটি রানিং এই আটটি তার থেকে কিভাবে কোন কানেকশনের মাধ্যমে চারটি তারে আনা যায় সেটাই দেখাবো আজ এই পর্বে আর সেটা সবথেকে সুবিধা হয় ডায়াগ্রাম অঙ্কন করে দেখালে যাতে করে আপনারা বুঝতে পারবেন সহজেই আমি এখানে একটি খাতা নিয়েছি যেটাতে আপনাদের ডায়াগ্রাম অঙ্কন করে দেখাবো যারা বিগিনার আছেন তাদের বুঝতে সুবিধা হবে মনে করেন এখানে এটা একটি মোটরের কোর চব্বিশ পোল সংযুক্ত একটি কোর এখানে একটি কয়েল অঙ্কন করছি এটা মনে করতে পারেন স্টার্টিং বা রানিং যে কোনো একটি আপনি যদি স্টার্টিং মনে করেন এর দুই প্রান্ত এরপর হচ্ছে ইনপুট আর পাশে আউটপুট একইভাবে এর অপোজিট প্রান্তে আরেকটি কয়েল পয়েন্ডিং এই সিলেদের অংশটা হচ্ছে আউটপুট আর এই অংশটুকু ইনপুট এটা আপনি যদি মনে করেন দুইটা হচ্ছে স্টার্টিং তাহলে উভয় পাশে এটা স্টার্টিং আর যদি উভয় পাশে এটা রানিং মনে করেন উভয় ভাষায় রানিং কোনো সমস্যা নয় আর তার অপোজিট সাইডে আরও দুইটি কয়েল অঙ্কন করছি ইনপুট হয়ে এখানে আউটপুট হবে আর তার বিপরীত পাশে একইভাবে আরেকটি কোয়েলীয় ওয়ান্ডিং দেখাচ্ছি পাশে আউটপুট আর পাশে ইনপুট হ্যাঁ বন্ধুরা এখন আমি এটা কানেকশন দিয়ে দেখাবো মনে করেন এটা যদি আপনি স্টার্টিং ধরেন এর অপোজিট প্রান্ত এটাও স্টার্টিং হবে আর তার দুই পাশে যে দুইটি রয়েছে সেটা দুইটি এসে রানিং হবে হ্যাঁ রানিং এখন আমাদের সংযোগ স্থাপন করতে হবে এখানে কিন্তু চারটি কয়েলের আটটি টার্মিনাল আছে অর্থাৎ আটটি তার আছে ইনপুট চারটে আউটপুট চারটে এখানে স্টার্টিংয়ের ইনপুট এর অপোজিট স্টার্টিংয়ের ইনপুটের সাথে সংযোগ স্থাপিত হবে এবং আপনি যদি এটা খেয়াল রাখবেন অবশ্যই যদি আপনি স্টার্টিংয়ের ইনপুট সংযোগ স্থাপন করেন রানিংয়েরও কিন্তু ইনপুট প্লাস ইনপুট সংযোগ স্থাপন করতে হবে রানিংয়ে স্টার্টিংয়ে আপনি আউটপুট করে রানিং কিন্তু স্টার্টিং ইনপুট করতে পারবেন না আপনি যদি স্টার্টিংয়ে আউটপুট বাই আউটপুট সংযোগ করেন রানিংয়েও কিন্তু আউটপুট বাই আউটপুট সংযোগ স্থাপন করতে হবে তাহলে কয়েলটা সমস্যা হবে না হ্যাঁ আমাদের স্টার্টিংয়ে যেহেতু ইনপুট প্লাস ইনপুট সংযোগ স্থাপন করেছি এবং রানিংয়েও কিন্তু একইভাবে আমরা ইনপুটের সাথে অপর প্রান্তের কয়েলের ইনপুট সংযোগ স্থাপন করছি আমাদের কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে আটটি তার থেকে কিন্তু চারটি তার হয়ে গেছে আমাদের স্টার্টিংয়ের দুইটি পেয়েছি দুইটি আউটপুট পেয়েছি এবং রানিংয়ের দুইটি আউটপুট পেয়েছি হ্যাঁ এখন আমরা এই চারটি তার কিভাবে কানেকশন করতে হয় সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো দেখতে পাচ্ছেন এই দুটি আমাদের স্টার্টিংয়ের ইনপুট দুটোই কিন্তু ইনপুট আমরা এখানে ছুরির সাহায্যে এর উপর তারের উপর যে গ্যালভানাইজিং রয়েছে সেটা উঠিয়ে ফেলব এই গ্যালভানাইজিং থাকলে কিন্তু আপনাদের এটা সোল্ডারিং করতে অসুবিধা হবে টোটালি এখানে সোল্ডারিং ধরবেই না যাতে এখানে ভালোভাবে সোল্ডারিং হয় সেজন্য আমাদের এই মেটারিয়ালসের পোলেপটা অর্থাৎ যে কপার গ্যালভানাইজিং থাকে সেটা আমাদের উঠিয়ে ফেলতে হবে আর এটা পরিমাপ মতো রেখে কেটে ফেলতে হবে যেহেতু এটা কিন্তু এর থেকে আউটপুট আসবে না হ্যাঁ এই দুটা সংযোগ স্থাপন করে দুই কয়েলের সংযোগটা স্থাপিত হবে এইটার মাধ্যমে হ্যাঁ আমাদের মাপ মতো ইন্ডিকেট করে এর ইনসুলেটর উঠিয়ে ফেলতে হবে এইভাবে আমি এখানে বি আর বি তার ব্যবহার করেছি রিওন্ডিংয়ের জন্য আর এখানে হেডপ্রুফ যে পাইপ আছে সেটা ব্যবহার করছি কানেকশনের জন্য যাতে এখানে তে কোনো লিকেজ হলে সেটা বডিতে না পৌঁছায় সেজন্য আমি এখানে পাইপ ব্যবহার করছি এখানে সুন্দরভাবে অবশ্যই জয়েন্ট দিতে হবে এখানে যদি নমনীয় থাকে বা জয়েন্টের কোনো সমস্যা থাকে এখানে মিসপায়ারিং হয়ে কিন্তু কোয়ালিটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমরা এখানে রিএন্ডিং করছি এখানে কিন্তু আমরা এখানে কোনো থার্মাল প্রোটেক্টর ব্যবহার করিনি বা করব না সেজন্য আপনার সংযোগগুলো যেন সঠিক হয় সেদিকে অবশ্যই নজর দিতে হবে যে আপনার প্রয়োজন মতো তার রেখে বাকিটুকু কেটে দিতে হবে হ্যাঁ এখন আমরা এটা সোল্ডারিং করবো তার জন্য সোল্ডারিং পেস্ট লাগিয়ে নিচ্ছি সামান্য যাতে সোল্ডারিং মজবুত হয় আর পর্যাপ্ত পরিমাণ হিট হলে তারপর এখানে সোল্ডারিং করতে হবে সোল্ডার আইডনের আয়রনের সাহায্যে আমি রিয়েল টাইম ভিডিও এই জন্য আপলোড করছি যাতে করে যারা বিগানার আসেন রিয়েন্ডিংয়ের ক্ষেত্রে বা আদার্স টেকনিক্যাল সাইডের ক্ষেত্রে আমার এই রিয়েল টাইম ভিডিও আপনি যদি একটি দেখেন আমি আশা করছি আপনার অন্য কোনো ভিডিও দেখবার প্রয়োজন হবে না আপনি নিঃসন্দেহে এটার থেকে কিছু জানতে পারবেন আর যে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পার আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সেটা যে কোনো টেকনিক্যাল সাইডের ক্ষেত্রেই হোক না কেন আমি অবশ্যই রিপ্লাই দেব এখানে সোল্ডারিং টেপিং করার পর তারপর এই পাইপটি উপরে টেনে দিলাম আমরা এখানে স্টার্টিংয়ের সাথে স্টার্টিংয়ের ইনপুটের সাথে স্টার্টিংয়ের ইনপুট স্থাপন সংযোগ স্থাপন করেছি এবং স্টার্টিংয়ের যে আউটপুট এবং অপোজিট স্টার্টিংয়ের আউটপুট এখানে দুইটি টার্মাল থেকে গিয়েছে এই দুইটা আমরা আউটপুট হিসেবে ব্যবহার করব এবার আমরা সংযোগ স্থাপন করবো রানিংয়ের ইনপুটের সাথে রানিংয়ের ইনপুট অর্থাৎ এখানে দুইটি সেট রয়েছে কয়েলের এখানে রানিংয়ের ইনপুটের সাথে অবশ্যই রানিংয়ের ইনপুট দেবো আমরা যদি এখানে রানিংয়ের ইনপুটের সাথে অপোজিট প্রান্তের রানিংয়ের আউটপুট ব্যব সংযোগ করি তাহলে কিন্তু এটা আপনার কয়েলে ম্যাগনেটিক ফিল্ড প্রপারলি পাবে না ধরুন এখানে আপনার ঘুরবেও না বউ করে শব্দ হবে সেখানে অতিরিক্ত টেম্পারেচার বাড়বে করে আপনার কয়েলটি কয়েক সেকেন্ডের ভিতর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আগে থেকে বলছি আপনি যদি এই ভিডিওটিতে অমনোযোগী হন অবশ্যই প্রথম থেকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কেননা এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু কয়েলের যে কানেকশন আছে সেটা কিন্তু সুস্পষ্টভাবে বুঝে নিতে পারেন হ্যাঁ এখানে দুইটি পর্ব করেছি একটি এই কয়েলের কানেকশন পরব অপরটি আমরা আউটপুটে যে চারটি তার বের হবে সেটা থেকে কিভাবে কমন নির্ণয় করব কিভাবে ক্যাপাসিটার কানেকশন করব এবং কিভাবে আউটপুট রান হবে সেটা আমরা দেখাবো দ্বিতীয় পর্ব এটা হচ্ছে প্রথম পর্ব যেহেতু আমি রিয়েল টাইম ভিডিও শেয়ার করছি তার ফলে কিন্তু আপনারা সহজেই কিন্তু এটা বুঝতে পারবেন বুঝতে পারবেন অবশ্যই অবশ্যই ভালোভাবে এখানে দেখে নিয়ে তারপর কিন্তু কানেকশন দিতে হবে যে রানিং এর ইনপুটের সাথে রানিং এর ইনপুট আমরা স্টার্টিংয়ের কেবল যেভাবে পরিষ্কার করেছিলাম যে পরিমাণ মতো ক্যাবল রেখে সেখানে গ্যালবানাইজিং উঠিয়ে ফেলে তারপর কানেকশন দিয়েছিলাম এখানেও কিন্তু একইভাবে গ্যালবানাইজিং উঠিয়ে ফেলে তারপর কয়েলের কানেকশন দিব আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন এসেছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে কেননা আমি প্রতিনিয়তই সকল প্রকার টেকনিক্যাল সাইডের কাজ করে থাকি আমি হয়তো এখানে সব ধরনের ভিডিও আপলোড করার সুযোগ পাই না এবং আমার কাজের চাপ বেশি থাকে জন্য আমি ভিডিও তৈরি করতে সময় পায় না কিন্তু আমি যেগুলো করি সেগুলো আপনাদের বাস্তবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকে এজন্য যে সকল বন্ধুরা নতুন এসেছেন তাদের বলব অবশ্যই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং প্রতিনিয়তই এমন টেকনিক্যাল ভিডিও বলেন বা টিউটোরিয়াল বলেন এগুলো উপভোগ করতে পারবেন বিনামূল্যে এখানে আপনাদের থেকে কোনো পেড নেওয়া হচ্ছে না কারণ ইউটিউব সম্পূর্ণ বিনামূল্যে এটা শেয়ারের অপশন রেখেছে অবশ্যই গ্যালভানাইজিং ভালোভাবে পরিষ্কার করে তারপর এখানে শোল্ডারিং করতে হবে একইভাবে আমরা এখানে পেস্ট নিচ্ছি সামান্য পরিমাণে পেস্ট দিলে সুবিধা হয় কি এখানে যে সোল্ডারিং করার সময় যে এয়ার বাবল থাকে বা সহজেই দেখবেন যে কিছু কিছু তার আছে যে সোল্ডারিং হতে চায় না সেখানে এই সোল্ডারিং পেস্ট দিলে কিন্তু সহজেই কিন্তু সোল্ডারিং হবে আমাদের এখানে কানেকশন হয়েছে এবং এখানে আমি টেপিং করে দিচ্ছি এই জন্য যাতে করে কোনো লিকেজের সম্ভাবনা না থাকে আমি জানাতে সক্ষম হয়েছি বন্ধুরা যে কিভাবে চব্বিশ পোল সংযুক্ত একটি যে কোনো ধরনের জেড পাম্পের কয়েল কীভাবে কানেকশন করতে হয় আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না সেই সকল বন্ধুদের কাছে যারা আমার মতো টেকনিক্যাল কাজ করতে উৎসাহ নমস্কার বন্ধু